আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চুলের উজ্জ্বলতা হারিয়ে গিয়ে চুলকে একদমই রুক্ষ শুষ্ক হয়ে গিয়েছে, তার সাথে মাথার ত্বকে অনেক বেশি চুলকানি, এমনকি চুল ঝরার সমস্যাও কি অনেক বেশি বেড়ে গিয়েছে, চুল একদমই লম্বা করতে পারছেন না, যাদের এই সমস্যাগুলো রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে তৈরি করে দেখাবো হেয়ার টোনার। মাত্র দুইটা উপকরণ দিয়ে আজকের হেয়ার টোনার তৈরি করব। আপনার হাতের কাছে এই দুইটা উপকরণ সব সময় থাকে, আর এই দুইটা উপকরণ ব্যবহার করলে আপনার চুলের সকল সমস্যায় সমাধান হয়ে যাবে, আর এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে। চলুন দেখে নেওয়া যাক কোন দুটো উপকরণ দিয়ে আজকের হেয়ার টোনার তৈরি করি। হেয়ার টোনার তৈরি করার জন্য নিয়েছি ভাতের মাড়। কি ভাবছেন, ভাতের মার দিয়েও কি চুলের যত্ন করা যায়? আমি বলবো অবশ্যই ভাতের মার দিয়ে চুলের যত্ন করা যায়, তার সাথে ত্বকেরও যত্ন করা যায়। আমরা অনেকেই জানি না ভাতের মার দিয়ে চুলের সকল সমস্যার সমাধান করা যাবে, এমনকি ত্বকেরও সকল সমস্যার সমাধান করবে। তার সাথে সাথে এই ভাতের মার খেলে কিন্তু আপনার স্বাস্থ্য অনেক ভালো থাকবে। যারা অনেক বেশি রোগা পাতলা রয়েছে তাদের স্বাস্থ্য অনেক বেশি ভালো হবে। যাদের চুল ঝরে যাচ্ছে, চুলে একদমই প্রাণ নেই, রুক্ষ শুষ্ক খসখসে পাটের আঁশের মতো হয়ে গিয়েছে, মাথার থেকে অনেক বেশি খুশকি হয়, চুলকানি হয়, তারা নিয়মিত ভাতের মার ব্যবহার করবেন। ভাতের মার ব্যবহারে চুলের সকল সমস্যা তো সমাধান হবে, চুল ঝরা বন্ধ হবে, চুলের গ্রোথ অনেক বেশি হবে, চুল সিল্কি হবে। কিন্তু আরেকটা সমস্যা রয়েছে, ভাতের মার কিন্তু অনেকের চুলে স্যুট করে না। তো কেউ ব্যবহার করার পরে যদি আপনাদের চুল রুক্ষ শুষ্ক হয়ে যায়, তাহলে কিন্তু এটা আপনার চুলেরও দোষ না, আমারও দোষ না, দোষ হচ্ছে আপনার, কারণ আপনি নিয়মিত আপনার চুলের যত্নই করেন। ভাতের মার নিয়মিত ব্যবহারের ফলে আপনার চুল অনেক বেশি সিল্কি হবে, চুলের রুক্ষতাও দূর হবে। আর যাদের চুল একদমই লম্বা হতে চায় না, নতুন চুল গজায় না, তাদের নতুন চুলও গজাবে। এখানে আমি পরিমাণ মতো ভাতের মার নিয়ে নিয়েছি। এরপরে দ্বিতীয় উপাদান নিব, যেটা চুলের জন্য অনেক 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 বেশি ভালো। আর দ্বিতীয় উপাদান হচ্ছে কফি। কফি চুলের জন্য আর ত্বকের জন্য যে কতটা ভালো, যারা ব্যবহার করে তারাই জানে কতটা ভালো। আমি ব্যবহার করি, আমি জানি অনেক 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 বেশি ভালো। আপনারা নিয়মিত কফি ভাতের মার ত্বকে ব্যবহার করবেন, চুলেও ব্যবহার করবেন, দেখতে পারবেন আপনাদের চুল আর ত্বক কতটা সুন্দর, কতটা মসৃণ হয়। এখানে আমি এক প্যাকেট কফি নিয়েছি, আমি শুধু চুলের গোড়াতে দেবো, এর জন্য আমি এক প্যাকেটই নিয়েছি। আপনারা সমস্ত চুলে দেওয়ার জন্য দুই প্যাকেট বা তিন প্যাকেট করে নেবেন, আর এটা 5 টাকা করে আপনারা যে কোনো মুদি দোকানে পাবেন। আমি একটা পাইছি, একটাই দিয়েছি। তো দুটো উপাদান নেওয়ার পরে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সমস্ত চুলেই দিয়ে দিতে হবে। আমি অবশ্য চুলের গোড়াতেই দিয়েছি। দেওয়ার পরে ম্যাসাজ করতে হবে, বেশ অনেকটা সময় ম্যাসাজ করবেন, 3-4 মিনিট 5 মিনিট ম্যাসাজ করবেন। এতে করে কি হবে, আপনার মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করবে। এই দুটো উপাদানের নির্যাস চুলের রোমকূপে বা চুলের গোড়া পৌঁছাতে সাহায্য করবে, আপনার মাথায় যে খুশকি রয়েছে বা ইনফেকশন রয়েছে তা দূর করতে সাহায্য করবে। অনেক অনেক উপকার পাবেন ম্যাসাজ করলে, তার সাথে সাথে চুলের গ্রোথও কিন্তু ভালো হয় ম্যাসাজ করলে। চুলে দিয়ে রাখতে হবে 30 মিনিট বা 1 ঘন্টা। এখন যেহেতু গরমের সময় তাই কোনো ঠান্ডা লাগার ভয় নাই, 1 ঘন্টা রাখবেন। 1 ঘন্টা পর আপনার শ্যাম্পু দিয়ে চুল ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে নেওয়ার পর শুকিয়ে যাবে, শুকিয়ে গেলেই আপনারা বুঝতে পারবেন আপনার চুল কতটা সিল্কি হয়েছে। আরেকটা কথা বলি, হেয়ার প্যাক হেয়ার টোনার যাই দেন না কেন, অনেক সময় কিন্তু শ্যাম্পুর কারণে চুল ঝরে অনেক বেশি, শ্যাম্পুর কারণে চুল একদমই রুক্ষ শুষ্ক হয়ে থাকে। তাই আপনার বুঝতে হবে কোন শ্যাম্পুটা আপনার চুলের জন্য অনেক বেশি ভালো আর চুলে স্যুট করে আর চুলটাকে অনেক বেশি মসৃণ করে। আর এই হেয়ার প্যাক আপনারা সপ্তাহে 2 দিন বা 3 দিন করে ব্যবহার করবেন।